হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, বোদাম টিপলে ভোট যাচ্ছে বিজেপিতে, বিস্ফোরক অখিলেশ। তো বন্ধুরা, কোথায় হয়েছে এই ঘটনা এবং বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। চলুন বন্ধুরা, বিস্তারিত জানা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। বাংলায় বেশ কিছু অশান্তি হলেও মোটের উপর দেশ জুড়ে শান্তিতে ভোট মিটেছে তৃতীয় দফার। ভোট শান্তিতে মিটলেও ইভিএম নিয়ে গরমিলের অভিযোগ তুলে সবর হয়েছেন বিরোধীরা। এই প্রসঙ্গে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব জানিয়েছেন, সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে বদলে দিতে চায়, কিন্তু ইভিএমে সমস্যা থাকলে ভোটারদের সেই মনোভাবের প্রতিফলন পাওয়া যাবে না। এই নির্বাচনে এটি একমাত্র চিন্তার বিষয়। অখিলেশের সঙ্গে একমত শরদ পাওয়ারও অখিলেশ ইভিএমের কারসাজির অভিযোগ তুলে আরও বলেন, দেশজুড়ে ভোটিং মেশিন ঠিকমতো কাজ করছে না, অথবা যে কোনো বোতাম টিপলে চলে যাচ্ছে বিজেপিতে ভোট। আজ প্রায় 350-এর বেশি ইভিএম বদলাতে হয়েছে। জেলাশাসক বলছেন, ইভিএম চালানোর জন্য ভোটকর্মীরা প্রশিক্ষণ পাননি, তার সংযোজন 50,000 কোটি টাকা ব্যয়ে যে নির্বাচন হচ্ছে সেখানে এই ধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেখেছেন সপা সুপ্রিমো। ইভিএমে সমস্যা কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ। বিষয়টিকে সামনে রেখে আগামী দিনে কমিশনে দ্বারস্থ হবে তার দল, এমনটাই জানিয়েছেন সপা নেতা। অখিলেশ এবং শরদ পাওয়ারের মতো ইভিএম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, তৃতীয় দফার নির্বাচন চলার সময় গোয়ার বিভিন্ন বুথ থেকে ইভিএমের সমস্যার খবর এসেছে, কেন এত ইভিএম খারাপ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে মমতার ব্রিগের সমাবেশে দাঁড়িয়ে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা সহ বিরোধীরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, ইভিএমে সহজেই কারচুপি ও হ্যাক করা যায়। এরপরে কমিশনে দ্বারস্থ হন বিরোধীরা, ব্যালট মেশিনে যাতে ভোট করানো যায় সেই দাবি জানান, কিন্তু কমিশন বিরোধীদের সমস্ত দাবি খারিজ করে দেই। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। তো বন্ধুরা, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন। তো এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন।